গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের 20টি আবাসিক ভবনই জীর্ণ অবস্থায় আছে। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে এসব ভবনে বাস করছেন হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এদিকে নতুন ভবন না করে জীর্ণগুলোই সংস্কারের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। 32 বছর আগে নির্মাণ করা হয়েছিল গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য 20টি আবাসিক ভবন। দীর্ঘদিন সংস্কার না করায় খসে পড়ছে ভবনগুলোর পলেস্তরা। ডক্টরস কোয়ার্টার, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারের কোনো কোনো ভবনে ধরেছে ফাটল, ছাদ চুয়ে পড়ে পানি, পরিষ্কার না করায় ড্রেনের ময়লা পানি উপচে আসছে রাস্তায়। বসবাসের অনুপযোগী এসব ভবন ছেড়ে গেছে অনেক পরিবার। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এখনো বাস করছেন অনেকে। 250 হাসপাতালে অনেক কোয়ার্টার এবং কক্ষ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যারা বাস করে বা থাকেন তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে থাকেন। যে কোনো সময় এসব ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। ব্যবহার অনুপযোগী ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এখানে ময়লা আবর্জনা, তারপরে সাপকোপের অনেক সমস্যা হচ্ছে। আমরা চাই দ্রুত এগুলোর একটা ব্যবস্থা নেই। এদিকে জীর্ণ ভবনগুলি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানালেন হাসপাতালের সহকারী পরিচালক। সংস্কারের জন্য আমরা আমাদের প্রয়োজনীয় অনুসারে আমরা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা আমরা যেটা পিডব্লিউডিকে বলি সেটা আমরা নিই। ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং সংরক্ষিত আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।